সেই প্রভাবটা সম্পর্কে জানতে চাই ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কি মনে হয়? আমাদের প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে আছেন, লন্ডনে আছেন, কিন্তু সড়ক মন্ত্রী তিনি বলছেন যে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু আমরা এটি পর্যবেক্ষণে রেখেছি। আমাদের উপরে আসলে কেমন প্রভাব? তার আগে আমি একটু এই কাশ্মীরের, আমার মনে হয় যে নেক্সট স্টেপ যেটা যাবে সেটা, যেহেতু তহিদ ভাই অলরেডি ইসরায়েলের কথা বললেন, নেক্সট স্টেপটা হবে সেটেলমেন্ট তৈরি করা মনে হচ্ছে সেটা, কারণ বারবার তারা বলছে যে জমি কিনতে পারবে ইত্যাদি। তার মানে হচ্ছে যে ওখানে স্টেট স্পন্সার্ড সেটেলমেন্ট তৈরি হবে স্লোলি, এবং সেই সেটেলমেন্ট করে কীভাবে পরিবর্তন করা যায়, আদৌ পরিবর্তন করা যায় কিনা। এবং গুড এক্সাম্পল ইসরায়েল যেটা করছে, সেটেলমেন্ট করতে 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 এমন জায়গায় গেছে, অনেক নিউ নর্মাল হয়ে গেছে, কেউ কিন্তু দেখছে না প্রতিদিন যে তাদের বর্ডারে মারামারি হচ্ছে বা গ্যাস টিয়ার গ্যাস দিচ্ছে, এটা কিন্তু এখন ওয়ার্ল্ডের নিউজও আসছে না ওখানে কি হচ্ছে। তো ওই জায়গায় আমার মনে হয় স্টেপটা নিয়ে গেল, দ্যাট দিস ইজ দ্য লাস্ট, আমি যেটা প্রথমেই শুরু করেছিলাম যে লাস্ট পলিসি যদি বলা চলে, মানে দিস ইজ, এরপরে আর কোনো পলিসি নেই মনে হয় না। তো সেই জায়গায় গেলে যেটা স্বাভাবিকভাবে মিলিটেন্সি বাড়বে কোনো সন্দেহ নেই। এখন এটা পুরো রিজিয়নে ইম্প্যাক্ট করবে কিনা, আমরা চীনও কিন্তু কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। হ্যাঁ, চীন তো অলরেডি ই বন্ধ করে দিয়েছে, ওই তাদের পিলগ্রিমসে যেত, ভারতীয় পিলগ্রিমসরা মানসোবরে যেত লাদাখের ওদিক থেকে, ওটা বন্ধ করে দিয়েছে এই ইউনিয়ন স্ট্যাটাস যেহেতু করেছে লাদাখে, তারা অলরেডি বর্ডার ই করে দিয়েছে। কিন্তু আমার কাছে যেটা হয়েছে, যদি যেহেতু বাংলাদেশের কথা হচ্ছে, আমি মনে করি যে বাংলাদেশ খোলাখুলিভাবে বলা যে উই আর নট ইন্টারেস্টেড ইন দিস সি, কি বলা হয়, এটা তোমার ব্যাপার, এটা হলো তোমার ভারতের ব্যাপার, ইউ সলভ ইট উইথ কাশ্মীরি জনগণ, হাউ ইউ আর গোয়িং টু সলভ ইট, দ্যাটস ইস্যু। কারণ আমাদের নতুন কোনো, আমরা এমনি 1.1 মিলিয়ন রোহিঙ্গাদের নিয়ে আমাদের একটা বিরাট চিন্তা, যেখানে আমরা ভারতকে পাইনি বলতে গেলে, ভারত তেমনি করে বলে দিয়েছে তোমাদের বিষয় অনেকটা সেরকম। আমার তাই মনে হচ্ছে যে তাদের যদি এখন সমস্যা হয়, ইট ইজ আমাদের যেটা দেখতে হবে যে কোনোভাবেই যেন এখানে কোনো ইম্প্যাক্ট না পড়ে, সেটা যেভাবেই হোক না কেন। কারণ আমাদের মেইন হলো এখন আমরা উন্নয়নের পথে যাচ্ছি, রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয়ে, এর মধ্যে আরেকটা বিষয় নিয়ে আমার মনে হয় না আমাদের যাওয়া উচিত। তো সেই হিসাবে এক ধরনের কি বলে সফিস্টিকেশন তৈরি করা দরকার, যারা সরকারে আছেন তারা আমার মনে হয় ভালো করে জানেন যে কিভাবে এই সফিস্টিকেশন তৈরি করতে হবে, আমাদের কিরকম হওয়া উচিত। জি, আবুল হাসান চৌধুরী, আপনার কি মনে হয়? আমি দ্বিতীয় পয়েন্টে আমার বন্ধু অধ্যাপক ইমতিয়াজের সাথে সম্পূর্ণ একমত, এবং তার খুব খোলা কারণটা হচ্ছে যেটা তিনিও অধ্যাপকের মতো কথা না বলে ডিপ্লোম্যাটের মতো কথা বলেছেন, সেটা হচ্ছে যে আমরা জানি ভারতে ন্যাশনাল রেজিস্টার হচ্ছে, আজকে আমি সাবেক বলে যত খোলাখুলিভাবে কথা বলতে পারছি, সাবেক না হলে আমি বলতাম না, এবং বলাটা দেশের সাথে শত্রুতা করা হতো বলে আমি মনে করি। এবং আমরা জানি পার্শ্ববর্তী রাজ্যে কী হচ্ছে, এবং আমরা জানি কীরকম সরকার আজকে ভারতে, তারা যে খুব সব কিছু খুব শান্তভাবে গ্রহণ করবেন এরকম না, সেই রকম একটা পরিস্থিতি হতে পারে, সেই রকম একটা পরিস্থিতি ক্ষেত্র সৃষ্টি করা কোনো একটা সরকারি পর্যায়ে করাটা ইম্যাচিউরিটি। সেই জন্য আমি মনে করি মাননীয় যোগাযোগ মন্ত্রী যে মন্তব্য করেছেন সেইটি সঠিক, সেটি সমর্থনযোগ্য এজ এ গভর্নমেন্ট। আমরা বাইরে যদি আমরা প্রতিক্রিয়া না জানাই, অন্যরকম মতামত দিতে পারি, এই একটা বিষয় যে আমরা জানাবো না, আমাদের অবস্থান হচ্ছে আমরা খুব একটা প্রতিক্রিয়া জানাবো না, কিন্তু তাহলে যদি চীন মানে রোহিঙ্গা ইস্যুতে তারাও এরকম একটা অবস্থান নিয়ে নেয়, চীন ইজ নো, রোহিঙ্গা ইস্যুতে আমরা কি বলছি, আমরা বলছি যে রোহিঙ্গা ইস্যু যদি থাকে, এটা বাংলাদেশের সমস্যা শুধু নয়, এটা ভারতের সমস্যা, এটা চীনের সমস্যা, এটা বাংলাদেশের সীমান্তে। কিভাবে তো সেভাবেও বলা যায় না কি যে কাশ্মীর যদি উত্তপ্ত থাকে, সেখানে যদি আশঙ্কা থাকে, সেটা আমাদেরও সমস্যা, চীনের সমস্যা। সেটা আমরা কোয়াইট ডিপ্লোমেসির মাধ্যমে জানাবো, সেটা আমি আপনারা আমরা আলাপ আলোচনায় জানাবো। আরেকটা কথা এখানে ফার্স্ট পয়েন্টে আমি বলবো ওনার সাথে, যে ইসরায়েল সেটেলমেন্ট সাস্টেইন করতে পেরেছে বিকজ ইসরায়েলিরা দি জুইশ পপুলেশন পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী, এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী শক্তিশালী দেশের সবচেয়ে শক্তিশালী জনগোষ্ঠী।
সেইটা যদি ভারত মনে করে যে আস্তে আস্তে করে তারা সেটেলমেন্টটি ইসরায়েলকে অনুকরণ করবে, আমার মনে হয় সেটা তারা পারবে না। বিকজ সেটা সাস্টেইন করার মতো শক্তি ইসরায়েল পেয়েছে, বিকজ পৃথিবীর মধ্যে থেকে দি রট চাইল্ড আর আর ইসরায়েল তারা সমস্তের মধ্যে পৃথিবীর থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 100% সমর্থন দেয়, সেটা ভারতের জন্য খুব ডিফিকাল্ট হবে। বাট দিস অ্যাজ এ ফ্রেন্ড অফ ইন্ডিয়া আই এম সেইং, বাট অ্যাজ দ্য গভর্নমেন্টাল পজিশন ইট শুড বি ইউ নো উই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস বিকজ দে মে রিয়্যাক্ট। সেই রিয়াকশন যদি হয় তাহলে আজকের একটা মন্তব্য সেটা মানুষের মনে রাখবে না, বলবে ওয়াই ডিড ইউ ক্রিয়েট দিস সিচুয়েশন। আমাদের সম্পর্ক দেখতে হবে দ্যাট উই হ্যাভ স্টেবল বর্ডার্স, আমাদের চীন আমাদের রাশিয়া আমাদের ইন্ডিয়াকে বুঝাতে হবে যে এখান থেকে রোহিঙ্গা কীভাবে কত তাড়াতাড়ি যেতে পারে সেইটার ব্যবস্থা করো। আর এটা কোনো রেটরিক্স না, আজকে এই সমস্যা যদি বিরাজ করে তাহলে এই সমস্যা শুধু আমাদের থাকবে না, ইটস এ গ্লোবাল সমস্যা যেটা বাংলাদেশের জনগণ যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাথায় নিয়েছেন এবং পৃথিবীর কাছে আমরা অবশ্যই এর জন্য প্রশংসিত হয়েছি, সঠিক কাজ করেছি, নৈতিকভাবে সঠিক কাজ করেছি, কিন্তু এটা বাংলাদেশের সমস্যা হিসাবে এটাকে দেখার কোনো আপনার উপায় নাই আর, সেই কথা বলবো। কিন্তু আমরা আলোচনার ভিতরে এটা আনবো এই আশা করে যে তারা খোলা মন নিয়ে শুনবেন, যেটা বন্ধুত্বপূর্ণ পরামর্শ, কারণ আমরা 71 ভুলি নাই, বন্ধুই বন্ধুকে সত্যিকার পরামর্শ দিতে পারে।